প্রশ্ন নম্বর এক, এরকম উইকেটে ম্যাচ জিতে লাভ কি? বাংলাদেশের ওপর কি এটা কোনো কি বলে ফেক কনফিডেন্স দিচ্ছে কিনা? প্রশ্ন নম্বর দুই, সাকিব আল হাসান আজকে কেন তার মেইন বোলারদের বাইরেও এক্সট্রা বোলারদের ইউজ করলেন? শান্তকে বোলিংয়ে আনা, আফিফকে বোলিংয়ে আনা যখন হাসান মাহমুদের বোলিং কোটা পূরণ হয় নাই। এবং আরেকটা যে বিষয় আলোচনায়, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে নিয়ে, যে তাকে নিয়ে এতদিন যেন সমালোচনা করছে, এবার মাপ চাইতে হবে, ভুল হয়ে গেছে, অনেক রকম কথা বলা হয়েছে। সো এই বিষয়গুলো আজকে বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ জয়ের পরে আলোচনায় দেখছি। অথচ যেটা নর্মালি হওয়ার কথা ছিল, বাংলাদেশের প্রথম সিরিজ জয় ইংল্যান্ডের সঙ্গে ঘরের মাটিতে, অবভিয়াসলি এটা আসলে সেলিব্রেট করার সময় এখন আমরা সেটা করছিও, বাট একই সঙ্গে যেহেতু আমরা এখন অনেক বেশি শিক্ষিত দর্শকে পরিণত হয়েছে, সো আমরা একটু নানান বিষয় নিয়ে একটু আলোচনা করতে ভালোবাসি। বিকজ বিশেষ করে এই মাঠে আমরা কিছুদিন আগেই, বিশেষ করে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারায় এবং তারপর ওয়ার্ল্ড কাপে গিয়ে আমাদের পারফরমেন্সটা খারাপ হয়, এবং সেটার পিচটার অবস্থা আসলেই খুব খারাপ ছিল। 90-100 রান করতে হিমশিম খাচ্ছিল, 107 রান করে বাংলাদেশ ডিফেন্ড করে ফেলছিল। কিন্তু আজকের উইকেট কি আসলে এতটাই খারাপ ছিল, নাকি নিউজিল্যান্ডের ব্যাটিং, ইংল্যান্ডের ব্যাটিং অ্যাপ্রোচে ঠিকঠাক ছিল না, নাকি বাংলাদেশ খুব ভালো বোলিং করেছে? আমার মনে হয় তিনটার কম্বিনেশন, অর্থাৎ উইকেটে ওয়াজ নট আ প্রপার টি টোয়েন্টি উইকেট। কারণ সবশেষ বিপিএলে আমরা দেখেছি মিরপুরে বেশ ভালো উইকেট ছিল, এবার অন্তত গত কয়েক বছর বিপিএল এর তুলনায় রানও হয়েছে, মোটামুটি উইকেট নিয়ে খুব বেশি সমালোচনা করার সুযোগ এবার ছিল না। এবং সেখানে আমার মনে হয়েছে যে আজকে অবশ্যই এটা বাংলাদেশের জন্য দারুণ জয়, এবং আপনি ঘরের মাঠের সুবিধা তো এটাকেই বলে, ঘরের মাঠের সুবিধা আপনি নেবেন এবং সিরিজ জেতাটা নিশ্চিত হয়েছে। সো এখন চাইলে বাংলাদেশ একটু রিল্যাক্স হতে পারে ফর দ্য লাস্ট টি টোয়েন্টি, অর্থাৎ থার্ড টি টোয়েন্টির আগে, যেহেতু সিরিজ জেতা হয়ে গেছে, হয়তোবা বিপিএল এর মতো একটু স্পোর্টিং এর দিকে উইকেটটা করা যেতে পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে মিরপুরের উইকেটটা আসলে খুবই রহস্যজনক, আগে থেকে কিছুই বোঝা যায় না, চাইলেও রাতারাতি পিচটা পরিবর্তন করে ফেলা যায় না অনেক দেশের মাঠের মতোই। মিরপুর হচ্ছে যে এক দুর্বোধ্য উইকেট হয়ে ওঠে মাঝে মধ্যে, কখন যে কিরকম আচরণ করবে, তবে বেশিরভাগ সময় মিরপুরের যেটা আচরণ লো হয়ে যাবে, স্পিন ধরবে শুরু থেকেই। এবং আজকে তো দেখলাম কেউ কেউ বলছিলেন যে এটা নাকি ইটস লাইক টেস্টের পঞ্চম দিনের পিচ হয়ে গিয়েছে, বাট আমার কাছে আসলে অতটা খারাপ পিচ মনে হয়নি আজকে। যতটা খারাপ ব্যাট করেছে ইংল্যান্ড আমি বলবো, যতটা ভালো বল করেছে বাংলাদেশ আমি বলবো। সো ওভারঅল প্রথম প্রশ্নটার উত্তর তাহলে এটাই যে ইয়াস, বাংলাদেশ যথার্থ কাজই করেছে, সিরিজ জয় নিশ্চিত করেছে, এবং ভালো বোলিং ফিল্ডিং আমি বলবো সব দিক দিয়ে মোটামুটি লিটন দাস তো দুর্দান্ত ছিলেন, এবং ব্যাটিংও যে অ্যাপ্রোচে খেলা উচিত বাংলাদেশ আজকে ঠিক সেভাবেই খেলেছে। হ্যাঁ, উইকেট হয়তো একটু বেশি পড়ে গিয়েছে, বাট ওভারঅল ইট ওয়াজ এ গুড উইন, এবং বাংলাদেশের জন্য এই জয়টা খুবই দরকার ছিল। এবং টি টোয়েন্টিতে তার মানে এখন আমাদের সামনে তাকানোর সময়, এই দলটার উপর ইনভেস্ট করার সময়। সো ওয়েল ডান বাংলাদেশ, কংগ্রেচুলেশন ফর দ্য সিরিজ উইন ইংলিশদের বিপক্ষে, ইংরেজি পরীক্ষায় পাশ কেউ কেউ বলছে, বাট এখন সামনে আসলে পথটা আরও বেশি কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। নেক্সট বিষয়টাতে আসি, সেটা হচ্ছে যে সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সি নিয়ে একটু কথা বলতেই হয়। সেটা হচ্ছে প্রথম টি টোয়েন্টিতেই আসলে সাকিবের ক্যাপ্টেন্সি, তিনি যেটা সবসময় হয় মাঠে খুব ডিফারেন্ট কিছু করার ট্রাই করেন, নতুন কিছু চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, চ্যালেঞ্জ ছুড়ে দিতে ভালোবাসেন, একটু আউট অফ দ্য বক্স থিঙ্ক করেন, কাজ করেন মাঠে যেরকম সাকিব সবসময় করেন। সো আজকে যখন দেখলেন যে স্পিন ধরছে, যদিও আজকে স্পিনার আনা হয়েছে কিন্তু একেবারে পাওয়ার প্লে শেষ ওভারে নাসুমকে, কিন্তু সেটা খুব বেশি ভালো হয়নি। তাসকিন মুস্তাফিজ যে দুর্দান্ত শুরু করেছেন, হাসান মাহমুদ যে দুর্দান্ত বল করছিলেন, সেই সময়টায় তিনি আসলে আমি বলবো যে হয়তোবা ভেবেছিলেন যে একজন রাইট হ্যান্ড স্পিনার শান্ত মেবি একটু বিপদে ফেলতে পারে ইংলিশদের, কিন্তু আলটিমেটলি সেটা খুব বেশি যে কাজে আসেনি, আবার খুব বেশি খারাপ হয়নি। কিন্তু হাসান মাহমুদের 4 ওভার বোলিং কোটা পূরণ করা না করাটা আমি বলবো এক ধরনের, এটা একটা আজকের ম্যাচের যদি কোনো নেতিবাচক দিক থাকে সেটা হচ্ছে এই দিকটা। কারণ এই ধরনের যখন তিনি এত দুর্দান্ত বল করতে থাকেন, যেরকম ইয়র্কারে বাটলারকে বোল্ড করলেন, তারপরে তার বোলিং কোটা শেষ না করানোটা আসলে এই ছেলেটার জন্যই দুর্ভাগ্যজনক, কারণ তার কনফিডেন্স বুস্টিংয়ের জন্য এটা দরকার যে তাকে 4 ওভার বল করতে দিতে হবে, তাকে তাসকিন মুস্তাফিজ তাদের যে পিওর যে কাজ সেটা করা। মিরাজ আজকে দুর্দান্ত ছিলেন, এবং আমার মনে হয় যে আরেকটা যে আলোচনা ছিল উইনিং কম্বিনেশন বাংলাদেশ সাধারণত ভাঙে না, সেটা আজকে ভেঙেছে। যদিও শামিম বাটোয়ারির কোনো আসলে অবদান ছিল না আগের ম্যাচে, তার জায়গায় মিরাজকে নিয়েছে বিকজ অফ উইকেটের জন্য, এবং বাড়তি স্পিনার সেটা কাজেও দিয়েছে, মিরাজ তার ক্যারিয়ার সেরা বলই করে ফেলেছেন। সো ওভারঅল সাকিবের ক্যাপ্টেন্সি ওয়াজ গুড, বাট বোলিংয়ে আমি ঠিক এই জায়গাটা সাকিবের সঙ্গে একমত নই।
যতই স্পিন ধরুক, আমাদের শান্ত আসলে কখনোই খুব আহামরি স্পিনার না, ভালো স্পিনার না, যে ওই জায়গাটায় শান্তর বোলিং খুব বেশি চেঞ্জ করে দিবে একটা কিছু। বরং সাকিবের উচিত হবে এখন, যেহেতু তার মোটামুটি একটা সেট দাঁড়িয়ে গেছে, এখন ব্যাকআপ নিয়ে চিন্তা করা। ব্যাকআপটা কি একজন লেগ স্পিনার, কি করে সেটা হান্ট করা যায়, কি করে দলের সঙ্গে তাকে আনা যায়, রাখা যায়, তৈরি করা যায়। এই যেমন আজকে যদি দলে একটা লেগ স্পিনার থাকতো, শেষ ম্যাচে বাংলাদেশ তাকে খেলিয়ে দিতে পারতো, বা রিহানের মতো কাউকে অভিষেক করিয়ে দিতে পারতো বাংলাদেশ। কিন্তু সেই জায়গাটাই বাংলাদেশের আসলে ঘাটতি, বা আমি বলবো অভাব, এবং সেই জায়গাটা আমার মনে সবচেয়ে বেশি এখন ফোকাস দিতে হবে। শান্তর ব্যাপারে আসি এবার। হ্যাঁ, নাজমুল হোসেন শান্ত, প্রথম কথা শান্তর কাজই এটা, রান করা, পারফরমেন্স করা, এটা দিয়েই জবাব দেয়া। যে কোনো পেশাদার অ্যাথলেট ঠিক এই কাজটাই করে যেটা এখন শান্ত করছে। সো হ্যাটস অফ, ভেরি ওয়েল ডান শান্তর। শুধু না, আমি বলবো পুরো বাংলাদেশ দলে যদি দেখেন, গত ম্যাচ আর এই ম্যাচ দুটো অনেকটা ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট রান চেজ, ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট অ্যাপ্রোচে বাংলাদেশ সেটাতে 100-তে 100 পেয়ে পাশ করেছে। আগের ম্যাচে যেভাবে রানটা চেজ করা দরকার ছিল রনি তালুকদার, তৈরি হৃদয়রা, শান্তরা ওইভাবেই খেলেছেন। আজকে যেভাবে খেলা দরকার শান্ত ঠিক সেই খেলাটাই খেলেছেন পরিস্থিতি অনুযায়ী। কিন্তু মুশকিল হচ্ছে এই নাজমুল হোসেন শান্ত দিনের পর দিন ম্যাচের পরিস্থিতি যেরকমই থাক ঠিক এরকম করেই ব্যাট করতেন। সেই জায়গাটাই শান্তকে সমালোচনা করাটা আমি মনে করি যে মোটেই ভুল কিছু না, বরং সমালোচনা থেকে যদি ভালো কিছু হয় সেটাই তো ভালো। এখন যারা সমালোচনা করেছেন, বা আমিও শান্ত সমালোচনা করেছি, সেটা যে ভুল আমি সেটা বলবো না। ওই পরিস্থিতিতে, ওই সিচুয়েশনে শান্তর ব্যাটিং তখন সমালোচনার যোগ্য ছিল, কিন্তু এখন শান্ত প্রশংসার যোগ্য। আমাদের যা কাজ, বা দর্শকরা আসলে সেটাই করবে, ভালো খেললে কি বলেন, এটা সবসময় আমরা বলি যে ভালো খেললে মাথায় তুলবে, খারাপ করলে মাথা থেকে ফেলে দেয়। এখন এটা তো ভাই নেচার দর্শকদের, এটা তো আপনি পুরো চেঞ্জ করতে পারবেন না। আপনার কাজ পারফর্ম করে যাও, আপনি সেটা করেন, এবং শান্ত সেটা করতে পেরেছে। তিনটা ফরম্যাটে সে রান করছে, এবং তিনটা ফরম্যাটে যেভাবে, যে অ্যাপ্রোচে খেলা উচিত, টি টোয়েন্টি, ওয়ান ডে এবং টেস্ট, শান্ত মনে হচ্ছে সেটাতে আস্তে আস্তে নিজেকে অ্যাডাপ্ট করে নিচ্ছে। সো খুবই খুবই, আমাদের টপ অর্ডার নিয়ে যে একটা দুশ্চিন্তার জায়গা ছিল, টপ অর্ডারে কোনো একজনকে আমরা সেটেল করতে পারছিলাম না, সেই জায়গাটাই এত এখন এসে আমি বলবো যে শান্ত তিনি নিজেকেও ঘুরে পাচ্ছেন, এবং বাংলাদেশ দলকেও একটা ওই বিশ্বাস স্বস্তির জায়গা তৈরি করে দিচ্ছেন। এবার আসি ভবিষ্যতের দিকে, সেটা হচ্ছে বাংলাদেশ ইংল্যান্ডের সঙ্গে শেষ ম্যাচটা, সিরিজের শেষ ম্যাচটা অবশ্যই আমি চাইবো যে একটা ট্রু উইকেটে খেলা হোক, স্পোর্টিং উইকেটে, যেটাতে আসলে এরকমভাবে প্রথম বল থেকেই অদ্ভুত রকম বাঁক নেবে না বল, বরং পেসাররা আজকেও যেরকম করেছেন বলগুলো এত বেশি আনইভেন বাউন্স হবে না, একটু একটু ব্যালেন্স থাকবে ব্যাট এবং বলে, এবং সেখানেই বাংলাদেশ কেমন করে, এবং সেখানে যদি সুযোগ হয় বাংলাদেশ যদি আবারও টস জেতে, যেটা মনে হয় এর মধ্যে আপনার মধ্যে জানেন বিশ্ব রেকর্ড, বাটলার টানা 8টা ম্যাচে টস হেরে গেল, ভাবা যায়। সো পরের ম্যাচে আমরা ধরে নিয়েছি বাটলার যদি হারে, বাংলাদেশ উচিত হবে ইংল্যান্ডকে আগে ব্যাট করতে না দিয়ে নিজেরা ওই চ্যালেঞ্জটা নেওয়া, ব্যাট করা, একটা ভালো টোটাল দাঁড় করানো, এবং পরে সেটাকে ডিফেন্ড করার ট্রাই করা। সো আমার মনে হয় সাকিবের মাথায় এই ব্যাপারগুলো থাকবে, হাথুরুল সিং এর মাথাতেও থাকবে, যে কিভাবে এই বাঞ্চ অফ ক্রিকেটার্সকে নিয়ে সামনের টি টোয়েন্টির জন্য কোর কিছু ক্রিকেটার তৈরি করে, এবং সেটাতে ফোকাস ঠিক রেখে কাজ করে যাওয়া, সেটা হবে বাংলাদেশের আমার মনে হয় যে মেইন দিকটা। আর আসলে যে আলোচনাগুলো হচ্ছিল যে এই ম্যাচটার জয়ের আসলে কোনো লাভ নেই, কোনো মানা নেই, বরং আগের ম্যাচ চিটাগাংয়ের জয়টাই ভালো ছিল, ভাই ক্রিকেট খেলাটা আপনাকে সব ধরনের উইকেটে সব রকমভাবেই খেলতে হবে। বাংলাদেশ মিরপুরে ভালো খেলেছে, চিটাগাংয়েও ভালো খেলেছে, এখন বাংলাদেশকে দেশের বাইরে গিয়েও ভালো খেলতে হবে, সেটার জন্য আসলে কিন্তু আপনাকে ওই প্রিপারেশনটা এখন থেকেই তৈরি করতে হবে ক্রিকেটারদের, এবং এই তরুণদের উপর আসলে এখন ছেড়ে দিতে হবে আইউপসে, যে একমাত্র পঞ্চপাণ্ডবের শুধু এক পাণ্ডবী এখন এটা নেতৃত্বে আছেন, বাকিরা সবই মোটামুটি ইয়াং, এবং তাদেরকে ঘিরেই তাদের সাথে সাথে আসলে ব্যাকআপ প্লেয়ারগুলোকেও তৈরি করে ফেলতে হবে বাংলাদেশের। এখন যারা আছেন তো আছেনই, এর পেছনে যেন আরও 5-6 জন ক্রিকেটার আসার জন্য রেডি থাকেন, সেইটা বাংলাদেশকে শুধুমাত্র টি টোয়েন্টির জন্য ফোকাসটা ঠিক রেখে করে ফেলতে হবে। দ্যাটস ইট, কংগ্রাচুলেশন বাংলাদেশ আরও একবার, বাই বাই।